এই কুমার বাবুর গাড়ির কাজ খুব যত্ন করে করবে কিন্তু বন্ডার বানা। আ বাবু আগের বার যখন গাড়িটা দিয়েছিলাম যা তেল ছিল ফেরত নেওয়ার সময় কিন্তু অর্ধেক হয়ে গিয়েছিল। এবার দেখবেন সেরকম জানা কিছু না হয়। কি বলছেন কুমার বাবু? আমার পেট্রোল পাম্প থেকে তেল চুরি। কাম। এই! এবারে যদি এরকম হয় না জুতি আর লম্বা করে দেব বলে যাম হ্যাঁ। আপনি জানামি আসছি হ্যাঁ। হ্যাঁ। একটু কোমি ছাড় না। কি হলো? আসছি কিরে এত দেরি হলো আর বলিস না আমাদের ইউনিভার্সিটিতে ল্যাব ইনফ্রাস্ট্রাকচার দিনকে দিন খুব খারাপে দেখে যাচ্ছে সেই নিয়ে ছাত্রদের মধ্যে একটা বিক্ষোভ শুরু হয়েছে ওদের একটা গ্যাদারিং ছিল সেখানে একটা স্পিচ দিয়ে এলাম কাদের হয়ে কর্তৃপক্ষ না ছাত্রপক্ষ তোমার আমি পেশায় প্রফেসর হতে পারি কিন্তু স্বভাবে আজীবন ছাত্র ব্রাভো বলবেন না মশাই আর বলবেন না কাগজের দিকে আর তাকানো যাচ্ছে এতদিন তো এই ভাগার 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 মাংস ছেড়ে দিয়ে মাছ ধরল শাঁকচুনির উপদ্রব শুরু হয়ে গেল শাঁকচুনির উপদ্রব মানে আমি বলবো বলে ভেবেছি আসলে কি জানেন তো গ্যাঁজা বলে যদি উড়িয়ে দেন তাই আর ভয় বলতে পারিনি এক মিনিট আসলে কি জানেন আমার আমার বউ মাঝখানে হলো বাপের বাড়ি গেছে আর ছেলে তো ওই বেঙ্গালোরে পড়ে হ্যাঁ তো কি হয়েছে রাত্রিবেলা যখন শুই না নিশুটি অন্ধকারে ওই শাঁক চুন্নির কান্না শুরু হয় একই শুরু এক টানা যায় হয়েই যায় জানেন তো আমার ঠাকুমা না অপঘাতে মরেছিলেন মানে গলায় দড়ি দিয়ে ঠাকুর দার এখন ওই ঠাকুমা কি জ্বালা শুরু করলো বলুন দেখি তা আপনার ধারণা আপনার ঠাকুমাই শাঁক হয় হয়ে কাঁদছেন হান্ড্রেড অপঘাতে মারা গেছে তো আমার তো তেমন ওঝা টোঝা চেনা নেই আপনারা তো ওই জকের ধন খুঁজে বার করেছিলেন কাগজে পড়েছি আমাকে এই সারচুন্নির হাত থেকে রক্ষা করুন প্লিজ বিশ্বাস করুন সারা রাত না হি সুচেপে শুয়ে থাকি এবার কোনোদিন কিডনি ফেল হয়ে মারা যাব একদিন আমার বাড়ি আসুন প্লিজ শুনতে পাইব কথা